আমাদের শুক্র শনি সপ্তাহটা কেমন গেল তাই নিয়ে চলে এসেছি আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা সুলতানা লোপা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাদা কালো একটি ব্লগ দেখার জন্য। ট্যুর থেকে এসে আবার আমি আমার বড় বোনের বাসায় চলে গিয়েছিলাম, হঠাৎ করেই, আসলে কোনো প্ল্যান ছাড়াই গেলাম এবং গিয়েই থাকা পড়ে গেল। সো ঘুম থেকে উঠেই দেখি বাসায় কেউ নেই, এর জন্য আমি সামনে যা পেয়েছি তাই বানিয়ে নাস্তা করে নিয়েছি। এরপর আমি দেখছিলাম আমার বড় বোন আমার জন্য কিছু গিফট রেখে গিয়েছে, তো সেগুলো একটু দেখছিলাম যে কী কী আছে। এরপর ভাবলাম যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি একটু শাওয়ার নিয়ে নেই, সো আমি শাওয়ার করতে চলে গেলাম। বের হয়েই দেখি যে আমার আপু রেডি হচ্ছে, লাইভ করছে, আর আমার পুচকু ভাইগনা, সে তো সবসময় দুষ্টুমিতে আমার সাথে একদমই সেরা। সো আমি শাওয়ার নিয়ে বের হলাম, এরপর সে আমাকে একটি পাজেল দিচ্ছে এটা সলভ করার জন্য। তো আমি তো দেখে ভাবলাম যে এটা তো আমার পক্ষে এখন সম্ভব না, তো আমি তাকেই আবার দিয়ে দিয়েছি। তো দুপুরের লাঞ্চ শেষ করে এক কাপ গরম গরম কফি নিয়ে বসেছি, তো দেখলাম আমার ভাইগনা সে ডায়েরি লিখছে, সো আমাকে দেখে সে লুকিয়ে ফেললো। তো আমি আমার কফিটা বারান্দায় গিয়ে উপভোগ করার চেষ্টা করছিলাম, তো দেখলাম যে ভালোই বৃষ্টি পড়েছিল। আসলে এই সাইডটাতে অনেক বৃষ্টি হয়েছে এই দুই তিন দিন যা দেখলাম আমি, তখন মনে হচ্ছিলো যে আমার বাসার এদিকে কী অবস্থা, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না জানিও না। আর বৃষ্টি হলে মনে হয় যে গাছে পানি না দিলেও চলবে যদি বাসার বাইরে থাকা হয়, এটা একটা সুবিধা, তো আমি এগুলোই ভাবছিলাম আর কি। তো এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, দেখছিলাম আমার আপু রান্নাবান্না করছে, পাশাপাশি সে লাইভ করছে, তো আমি শুয়ে বসেই কাটাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি আমার আপু চা পাঠালো আমার ভাইগনাকে দিয়ে, সো আমি চাটা পেয়ে তো খুবই খুশি। আসলে বোনের বাসায় গেলে যেটা হয় যে ভ্যাকেশনের ওপর ভ্যাকেশন আমার যেটা আর কি হয়েছে এবার, সো দেখা যায় যে একদম শুয়ে বসে থাকা পড়ে। তো আপুর যেহেতু রান্নার পেয়ে যাচ্ছে, আপুর আধুনি, পাশাপাশি আমার ছোটো ভাই ঘুরতে গিয়েছিল, সেখান থেকে শুটকি নিয়ে এসেছে দুই বোনের জন্য, সো আপু রান্না করে দিচ্ছে আমাকে যাতে আমার আর কষ্ট না হয়। তো শুটকিটা দেখে মনে হচ্ছিলো তখনই খেয়ে ফেলি। তো এর মধ্যে আমার হাজবেন্ড চলে এসেছে, যেহেতু আমার এখানে থাকা পড়বে দুই দিন এবং এই সপ্তাহটা ভালোই বন্ধ ছিল সবারই, অফিস সব কিছু, সো তাই আসলে একটা ভালো সময় আমরা একসাথে পরিবারের সবাইকে নিয়ে কাটালাম। তো সাদামাটা একটা নাস্তা দিলাম তাকে, এরপর আমার ভাগ্না খালুকে পেয়ে তো শুরু করে দিল যে খেলবে খেলবে, সো লুডু খেলায় আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম। রাতের মধ্যে ডিনার কমপ্লিট করে আমরা এরপর ভাবছিলাম যে কোনো মুভি কিছু একটা দেখা উচিত, তো যেমন কথা তেমন কাজ, আমরা মুভি নাইট এনজয় করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠেই দেখি মজার মজার নাস্তা রেডি, চাপটি বানিয়েছে আপু এবং গরম গরম গরুর মাংস দিয়ে খেলাম, পাশাপাশি দেখছি অনেক ঝুম বৃষ্টি। তো বৃষ্টি আর বৃষ্টি এবার খুব ভালোই লেগেছে, আসলে বৃষ্টি হলে আর এরকম ধরনের ছুটি কাটাচ্ছে অন্যরকম একটা ভালো লাগে, সো এরকম নাস্তার টেবিলে সাজানো পেলে তো আহা আরও ভালো লাগে। এরপর দুপুরে খাবার দেখি খুবই মজাদার খাবার বানিয়েছে ভর্তা দিয়ে, আমার তো ভর্তা খুবই ভালো লাগে, আর বোম্বাই মরিচ তো আমার ভালো লাগে কিন্তু সবসময় খাওয়া পড়ে না। তো মামনিস পেজ থেকে একটা আচার এসেছিলো, সেই আচারটা দিয়ে ট্রাই করলাম আমরা। এরপর ডেজার্ট হিসেবে আইসক্রিম খেয়ে আমরা বসেছিলাম, তো এর মধ্যে আমার হাজবেন্ড বাইরে যাবে, তো আমার ভাগ্নাও বলল যে সেও সাথে যাবে, সো তাকে সাথে নিয়েই তারা দুজন বেরিয়ে পড়ল। তো শুক্রবার ছিল, সবাই আমরা শুয়ে বসেই কাটাচ্ছিলাম বলতে গেলে। আসলে এই ব্লগটা সবার সাথে শেয়ার করলাম যে একদমই নিজেদের মতো করে ফ্যামিলি সময়টা আমরা কীভাবে কাটিয়েছি এটাই সবার সাথে আসলে শেয়ার করা। তো বারান্দার মধ্যে গিয়ে দেখলাম আপুর সাজানো বারান্দাটা, অনেক গাছ দিয়ে আপু সাজিয়ে রেখেছে, আর ওপেন বারান্দা হওয়াতে চারিদিকটা খুব সুন্দর করে দেখা যায়, ভালোই লাগে দেখতে। এবং বৃষ্টি যেহেতু ছিল না, আকাশটাও খুবই ক্লিয়ার ছিল, ভালোই লাগছিল। তো আমি গাছগুলোও দেখছিলাম, আসলে গাছ
রাখাই মানে কিন্তু অনেক পরিচর্যার ব্যাপার, অনেক কিছু মেনটেন করে আসলে গাছকে রাখতে হয়। যে কোনো কিছুই আসলে শখের, যদি আমরা কোনো কিছু সেটা লালন পালন করি তাকে অনেক যত্ন নিয়ে রাখতে হয়। তো দেখলাম ডাল পুরি বানানোর প্রিপারেশন চলছে আর গরুর মাংস আবারও রেডি করা হচ্ছে। তো আমি তো আবারও গরম কফি নিয়ে বসে পড়লাম। তো আমি দেখলাম যে আমার দুলা ভাই এর মধ্যে একটা মুভি সে শেষ করে ফেলেছে। তারপর দেখলাম যে আমার হাজব্যান্ড চলে এসেছে বাসায়। তারা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা সবাই বসে মুভি দেখছিলাম আর কি। তো হঠাৎ করে দেখলাম যে আমার ভাগিনা আবার নতুন একটা খেলা নিয়ে এসে হাজির, এবং সে খেলবে সবাইকে সাথে নিয়ে। এটাই তার একটা বায়না থাকে সব সময়। তো অনেক সময় দেখা যায় যে সবাই মিলে খেলি, আবার অনেক সময় আমার একটু খেলা কম পড়ে। সো সে তার খালুকে পেলে সে খালুকে নিয়ে খেলতে থাকে, আর আমার খুব ভালো লাগে সে আমার হাজব্যান্ডকে খালুই ডাকে। সো এরপর সবাই বায়না করলো যে আমার হাতে থাই নুডলস খাবে, তো আমার কাছে এনে ধরিয়ে দিল। তো আমাকে এটা করে খাওয়াতে হবে, সবার যেহেতু এখন একটা ডিমান্ড যে আমাকে বানাতে হবে। সো আমি কাজে লেগে পড়লাম। সো আমি সব কিছু রেডি করা শুরু করেছি, এর মধ্যে আমি গরুর মাংসও রান্না করব। তো আমি সেটাও রেডি করে বসিয়ে দিলাম। সো আমি নুডলস একদিকে রান্না করছি, আরেকদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো রান্না করছি, আমার আপু আবার এসে আমাকে একটু হেল্প করার চেষ্টা করছিল। তো আমি খুব সাদামাটাভাবে মানে নুডলসটা বানিয়ে ফেললাম, তারপর সবার জন্য আসলে সার্ভ করছিলাম। তো এর মধ্যে দুলা ভাই ডিমান্ড করলো সে ডিম পোচ খাবে উপর দিয়ে, সো তাকে সেভাবে দেওয়া হলো। এরপর আমাকে চা বানিয়ে এনে দিল আমার বোন। সো আমরা এখন চিন্তা করছিলাম যে কোন মুভি দেখবো, একটা মুভি তো আমার দুলা ভাই দেখছে, এখন আমরা সিরিজ দেখা শুরু করলাম। তো এর মধ্যে আমার আপু আমাকে বললো যে আমার হাতে মেহেদি পরিয়ে দিবে। তো আমিও তো খুব খুশি, কারণ এবার ঈদে আমি মেহেদি পরতে পারিনি ওইভাবে মন মতো করে আর কি। তো আমার আপু যেহেতু মেহেদি আর্টিস্টও, তো তার কাছে মেহেদি পরা আমার কাছে তো খুবই একটা অন্যরকম ভালো লাগা, সবসময় পরিয়ে দিয়েছে আমাকে। তো অনেক দিন পরে আসলে এসেছি, এর জন্য দেখা যাচ্ছে দুই হাত ভরে মেহেদি পরবো না তা তো আর হয় না। সো সুন্দর করে আমি একটা ডিজাইন সিলেক্ট করে তাকে দিয়েছিলাম, তারপর সে তার মতো করে দিচ্ছিল। সো সেমি ব্রাইডালি বলা যায় এরকম ধরনের ডিজাইনগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে মেহেদি পরতে। সো মেহেদি অলমোস্ট এক হাতে ডান, তো আমি সেমভাবে আরেক হাতে পরতে চাচ্ছিলাম। তো পাশাপাশি আমি একটু দেখছিলাম যে কেমন লাগছে দেখতে, একটু ফটোশ্যুটও করে নিলাম দুই হাতে মেহেদি পরে। এরপর আমরা সিরিজ দেখছিলাম আর মেহেদি পরছিলাম, ভালোই লাগছিল আসলে, মনে হচ্ছিলো একটা অন্যরকম একটা আনন্দ। মেহেদি আমরা যারা ভালোবাসি তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। তো পাশাপাশি মেহেদি পরার পাশাপাশি আমি আবার নেল পলিশ হাতে লাগিয়ে নিলাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি দেখছিলাম যে আমার মেহেদির কালার এসেছে কি না। তো একটু দেখলাম যে কালারটা মোটামুটি এসেছে। এরপরে তো দেখলাম নাস্তার টেবিল সাজানো, তো আমি গিয়ে বসে পড়লাম নাস্তা খেয়ে গরম গরম চা নিয়ে বারান্দায় এসে আবারও এনজয় করছিলাম চা। এরপর আমার ভাগ্না দেখি যে আমাকে পাজলটা দিয়েছিল, সেটা সে নিজে নিজে সলভ করার ট্রাই করছে। তো দেখে ভালোই লাগছিল যে সে ট্রাই করছে। তো এরপর দেখি আমার সামনে এসে হালুয়া দিয়ে গেল আমার আপু। তো আমি হালুয়া না খেয়ে আবার বারান্দায় চলে গেলাম, আমার হাতের মেহেদিটা বারবার দেখতে খুব ভালো লাগছিল। এরকমভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আমার বাসা যাওয়ার টাইম হয়ে গেল। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসায় আসার উদ্দেশ্যে। তো অনেক সুন্দর একটা উইকেন্ড কাটিয়ে বাসায় ফিরছি, এর জন্য পাখির মতো উড়ে উড়ে আমি আসলে বাসায় যাচ্ছি। তো রাস্তায় খুব ভালো লাগছিল আর কি, মেহেদিটা কালারটা অনেক গাঢ় হচ্ছে, এজন্য আরও বেশি মনটা ফুরফুরা লাগছিল। এরপর দেখলাম যে সুন্দর একটা আকাশের কালার হয়ে আছে, তো খুবই ভালো লাগছিল। এরপর আবারও মেট্রো রেলে করে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো মেট্রো রেলের নিচেই একটা কফি বার আছে, সো সেখান থেকে আমি একটু কোল্ড কফি পান করে বাসায় চলে আসলাম। সো এই ছিল আমার সপ্তাহের শুক্র এবং শনিবারের ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।